थोड़ा मैजिक दोनों का हाय गाइस टाइम मम गाइस ए वेट दोनों टाइम दोनों Assalamualaikum, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে আমার বার্থডের একটা ছোট্ট ব্লগ শেয়ার করব। আমার সাথেই থাকেন। উপলক্ষে মাত্র সকাল হয়েছে। এই একদম তোমার বার্থডের দিনে আসছে সারপ্রাইজটা। সকাল সকাল বার্থডে সারপ্রাইজ। মামি খোঁজাই। একদম সুন্দর একটা দিনে বা আমার বার্থডে পড়ছে। আজকে 2 তারিখ, আর কয়দিন পরে ঈদ আছে। এটা ঈদের কাপড় আবার হয়ে যাবে। আমার আর ঈদের কাপড় কিনতে হবে না। যাক ভালো হয়েছে। এটা কি? আচ্ছা, এটা চাবি রিং। আর কি করবে জানি না, দেখা যাক। আমার আবার আজকে কাজ আছে, বিকেল থেকে কাজ। আপনাদের সাথে ছোট্ট একটা বাথরে ব্লগ শেয়ার করলাম। অসুখ থেকে উঠেই সারপ্রাইজ, যাক থ্যাংক ইউ। এটা পরে আমি ছবি উঠাবো, তারপরে আমি দিব ভিডিওটা। সুবিধা নেই, দেখি একটু ঘুরে আসতেছে। বার্থডের দিন আর কিছু তো করার নেই। আমার ড্রেসটা দেখি, কিছুই করার নেই, কারণ আজকে আমারও কাজ, সবার কাজ আসলে স্টার্ট হয়ে গেছে। তো এই সময়ের মধ্যেই যতটুকু পারতেছি। খোকন ভাই আমাদের আমার জন্য কী জানি আনতে যাচ্ছে। অলরেডি তো আমি ওর দেওয়া ড্রেস পরে আছি, এই যে অলরেডি আমি পরে বের হয়েছি। আমি যতটুকু পারছি মিলাইছি, আর পারতেছিলাম না। আমি টায়ার্ড হয়ে গেছি আসলে, কারণ হঠাৎ করে বের হচ্ছি। তো এই জন্য আমাদের ফেস দেখলেই বোঝা যাচ্ছে যে আমরা কতটুকু ধকলের থেকে উঠছি। তারপরও আমি চেষ্টা করি সবসময় হাসি খুশি থাকতে। বা সেটাই আমরা এমনি যতটুকু পারতেছি। তারপরও আমরা অনেক অনেক মানে সহজেই সব কিছু নিছি, এত সিরিয়াসলি আমরা কিছুই নিই নাই, নর্মাল ছিলাম। গোয়িং কেক মামি, আই সেড মাম। ওকে, আর কিছু বলবা? এই যে আমাদের ফাতেমা, হাসনাইন, আমরা সবাই আছি এখন গাড়িতে। আর কয়দিন পরে আমাদের, আমার আর আমার ছেলের কিন্তু একই সাথে এই বার্থডে, কয়েকদিন এদিকে দিক। আমার হয়েছে 2 তারিখে, ওর হয়েছে 10 তারিখে। তো ইনশাল্লাহ, আমারটা তো আমি কিছুই করতে পারতেছি না, করবো না, কারণ ওরই কয়দিন পরে। এই জন্য যতটুকু পারতেছি এটা আমরা ঘরোয়াভাবে, কেউ না, শুধু আমরা আমরাই করতেছি। আমারটা হাসনাইনেরটা দেখি কী করা যায়। Thank you.
আমার এই ড্রেসটার সাথে কিন্তু বিভিন্ন কালার আছে, এই জন্যই আমি এই পার্পলটা দিছি। বাট আমি চাইছিলাম আমার লিপস্টিকটা একটু মেরুন কালার রাখতে, কিন্তু সেই সময়ের মধ্যে আমি খুঁজে পাইনি, আমি এই জন্য ওইটো পার্পলই রাখছি। মিক্স আমার এটা, কিন্তু সম্পূর্ণ পার্পলও না সম্পূর্ণ মেরুনও না, মিক্স ছিল। তো যতটুকু পারছি একদম সিম্পল আমি শুধু জাস্ট লিপস্টিকটা দিয়েই বের হয়ে গেছি ইনশাল্লাহ। কারণ শরীরের যে অবস্থা, এই অবস্থাতে আসলে ভালো লাগতেছিল না কোনো রকম, খালি আমি বের হয়ে যাওয়াটা, আর এখন একটু সিম্পল এই গরমের মধ্যে সিম্পল বের হওয়াটাই আমার কাছে অনেক ভালো লাগে নর্মাল। এই তো আমরা যাচ্ছি, আমাদের সাথেই থাকেন। আমরা এখন মোটরওয়েতে, ভিস্টোর মোটরওয়েতে। কাজ না থাকলে হয়তো একটু দূরে কোথাও যাইতাম, বাট কাজ আছে এই জন্য চলে আসতে হবে আমাদের। এমনি জাস্ট গাড়িতে একটু দূরে। আমি ভুলে গেলে সে সময় তোমার যার বার্থডে তারে যদি আমি যাই বলি যে হ্যাপি বার্থডে, তো চমকাইবো কি বলো আমার আজকে বার্থডে, তো লাভ কি হলো তখন মনে রাখি। না আমার আসলে আজকে মনে ছিল না, কাজ নিতাম না, আমাকে জিজ্ঞেস করার সাথে সাথে ইয়েস বলে ফেলছে। আমি ভুলে গেছিলাম যে আমার আজকে এত সুন্দর বাইরে কোথাও বসি বারবিকিউ করতাম, সুন্দর ওয়েদার ছিল। অসুবিধা নাই, হাসনাইনের সময় করব নি, হাসনাইন আর কয়দিন পরে হাসনাইনের আল্লাহ বাঁচালে। মুসাইবা হইছে সব চাইতে খুশি, ও একটু বাড়িতে বাড়িতে। বাবা তোমার একটু ফ্যান আছে? গেছে আমার জন্য কেক আনার জন্য, আমি যাই নাই, গাড়িতে বসে আছি। সুন্দর বিউটিফুল একটা ড্রেস পরছে, খুবই সুন্দর ড্রেসটা, কিন্তু আমি ওইভাবে দেখাতে পারতেছি না, নেক্সট টাইম দেখাবো। কি আনছো তুমি? তোমার জন্য একটা কিনে আনছো? ও মাই গড, স্মল টান্স দেখ। আর একটু ওদিকে যাও, তোমাকে একটু ভিডিও করি মাম্মি, আর ওদিকে যাও। নি বাবাকে সহ উঠাবে, ওকে ফাইন, কাম অন, আসো গাড়িতে চলে আসো। এই যে আমার জন্য কেক নিয়ে আসছে, বাসায় গিয়ে দেখাবো আপনাদের সাথে শেয়ার করবো। আমরা এখন বাসায় চলে যাচ্ছি, মোটরওয়েতে এত জ্যাম মনে হয় না বাসায় যেয়ে কাটতে পারবো, রাত্রে করতে হবে। আগে মামি থেকে একটু ট্রাই করো, একটু খাইতে হয়। আমি কিন্তু মানে বাইরে থেকে এসে কাজে চলে গেছিলাম, টাইম ছিল না, অনেক জ্যাম ছিল রাস্তায়।
এরপরে আমরা আসলে সালবির জন্য অপেক্ষা করতেছিলাম, ও কাজে ছিল, ওকে ছাড়া তো আর কেক কাটা যাবে না, তো এই জন্য এখন ও আসছে আমাদের এখানে। এখন রাতের 10:30 কি 11টা বাজতেছে, কারণ আমিও আসছি একটু আগে কাজের থেকে, 9টা বাজে। তো যাই হোক, আপনাদের সাথে একটা ছোট্ট ব্লগ শেয়ার করলাম, তেমন কিছুই করি নাই ঘরোয়াভাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। Ready. Thank you.